বাংলাদেশের কোনো রেকর্ড নাই, 258 জন লোক নিহত হয়েছে একটা নির্বাচন, শুধু ওই কামরাকামরি ভাগাভাগি নিজেরা নিজেরা, বিএনপিও যায় নাই সেই নির্বাচনে, আওয়ামী লীগ আওয়ামী লীগ রেকর্ডেড। এই যে জানি পাবে আওয়ামী লীগ কী করে, আমরা পারিবারিকভাবে মোটামুটি আওয়ামী, উনি বলছে যে চট্টগ্রামের নির্বাচনে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছি 8:55 অন রেকর্ড একটা ভোটার আসে নাই, নির্বাচনকে আওয়ামী লীগ সেই জায়গায় নিয়ে গেছে। শহীদুল ইসলাম বাবুল, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিএনপি রাজপথে আন্দোলন করছে 10 দফা দাবিতে, নির্বাচন নিয়ে তাদের ফোকাস কখন শুরু হবে, যে আন্দোলনের পরে নাকি আন্দোলনের আগে নির্বাচনকে জানতে চাই। শুনে এই আন্দোলনে তো আমরা আছি, এটা একটা নৈতিক, এই বিষয়ে আমি বলি, তার আগে আপনার উত্তর আমি দিয়ে দেব, তার আগে আমাদের যে সহালোচক মিসেস মারুফ আক্তার উনি যে বিষয়গুলো বললেন আমি একটা একটা করে একটু শুধু বলি, যে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, একটা রাজনৈতিক দল কতবার ক্ষমতায় ছিল সেই রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় নাই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় নাই, এটা পাগলেও এটা বিশ্বাস করবে? কতজন প্রার্থীকে আপনারা আহত করেছিলেন, রক্তাক্ত করেছিলেন, হেলিকপ্টার করে আনতে হয়েছে প্রার্থীকে, অসংখ্য প্রার্থী ঘর থেকে বের হতে দেয় নাই আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ, র্যাবের ব্যারিকেডের কারণে অসংখ্য প্রার্থী, আপনি পোস্টার লাগানোর কথা বলছেন, অসংখ্য, আমি জেলখানায় ছিলাম নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর, আমার নামে কোথাও কোনো পটকাও ফুটে নাই, 18টা মামলা হয়েছিল তখন, গায়েবি মামলা যেগুলোকে বলে, সেই নির্বাচনকে জেলখানায় গিয়ে দেখেছি মানবিক বিপর্যয়, মাঠের মধ্যে থাকার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। উনরা কি চমৎকারভাবে বললেন, আপনি অন্য কথা বলতে পারেন, আপনি পদ্মা ব্রিজ টিজ করছেন কী করছেন এইগুলো আপনি বলেন, এর ভিতরে চুরিবাট পেয়েছে সেটা নাই বললেন, এটা আমরা বলবো না, আপনি নির্বাচনকে ডিফেন্ড করছেন, সারা জাতি দেখছে, কত মানুষ দেখছে, কি ভাবছে আপনাকে বলেন, আপনার দলের লোকরা এটা ডিফেন্ড করে না, যারা এমপি হয়েছে তারাও বলে না যে 96 এমপি হয়েছি, 2001 হয়েছি আর 2018 হয়েছি, 13 হয়েছি, লজ্জা করে তাদেরকে, এটা সত্য, এটা মিনিমাম কোনো অসত্য না, আমরা কেন বলবো, আপনার জোটের লোকরা বলছে, আমি সাক্ষ্য দিয়ে বলছি যে আমি ভোট দিতে পারি নাই, সমস্ত মানুষ জানে, এই আলাপ যত কম করবেন তত আপনাদের জন্য মঙ্গল, আলাপটাকে অন্যদিকে ডাইভার্ট করেন সেটাই বলো, আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, আপনার ইলেকশন কমিশনার বলছে রাতের বেলায়, জাপানিরা বলেছে যারা কোনোদিন রাজনীতি নিয়ে কোনোদিন নিয়ে ভোট নিয়ে কথা বলে না, যে পুলিশ স্টাফিং করেছে রাতের বেলায় ভোট বাক্স ভরে ফেলেছে, আপনি বিএনপি ভোট করেনই ভালো কথা, তা রাতের বেলায় কেন করার দরকার হইলো আপনার ভোট, দিনের বেলায় করতেন তাও তো বুঝতাম যে ন্যূনতম একটা দিনের আলোতে দেখা যাইতেছে, এই বিষয়গুলো আমি আর আলোচনা করতে চাই না। আবারও ওনরা এই মজাটা খুব পেয়ে বসেছে ওনাদেরকে, এই নির্বাচনের মজা, এই 13 সালের 18 সালের নির্বাচনে খুব মজা, এরকম নির্বাচন আর একটা করতে চায়, দোহাই দেয় এক মাগুরার দোহাই দেয়, আপনি বলেন একটা মাত্র উপনির্বাচনের দোহাই দেয় মাগুরায়, ধরে নিলাম সেটা জঘন্য হয়েছিল, আপনি গোটা দেশটাকে গিলে খেয়ে ফেলেন নির্বাচনের, গোটা দেশটাকে, নির্বাচনের আগে নির্বাচিত হয়ে গেলেন 153 জন, রাতের বেলায় ভোট করে ফেললেন, তামাম দুনিয়ার মানুষ দেখলো, সমস্ত মানুষ দেখলো, আপনি জানেন, আপনার এমপি যারা হয়েছে তারা জানে, সকল মানুষ জানে, সেই নির্বাচনকে আপনি ডিফেন্ড করছেন আর বিএনপির ঘাড়ে দায় দিতে চাইছেন, এটা একটা প্রহসন, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কাছে এটা প্রত্যাশা না, ওনারা যা নির্বাচন করেছে 86-88 এর চাইতে অনেক ভালো ছিল, অনেক গুণে ভালো ছিল, নির্বাচনে নাকি সহিংসতা হয় না, নির্বাচনে নাকি সহিংসতা হয় না, একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বাংলাদেশের কোনো রেকর্ড নাই, 258 জন লোক নিহত হয়েছে একটা নির্বাচন, শুধু ওই কামরাকামরি ভাগাভাগি নিজেরা নিজেরা, বিএনপিও যায় নাই সেই নির্বাচনে, আওয়ামী লীগ রেকর্ডেড। এই যে জানি পাবে আওয়ামী লীগ কী করে, আমরা পারিবারিকভাবেই মোটামুটি আওয়ামী, উনি বলছে যে চট্টগ্রামের নির্বাচনে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছি 8:55 অন রেকর্ড একটা ভোটার আসে নাই, নির্বাচনকে আওয়ামী লীগ সেই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় আওয়ামী লীগ নিয়ে গেছে, সেই নির্বাচন আর গণতন্ত্রের কথা যে আওয়ামী লীগ বলে, এটা নিয়ে আমার আসলে কিছু বলবার নাই, মানুষই আমাকে ধিক্কার দেবে, যাই হোক সেটা আমি এখন এখন আর বলি না, আলোচনা অন্যদিকে, আমরা নাকি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছি বিরোধী দল করে, নিঃস্ব হয়ে গেলাম, মামলা খায় জেল খাইটা মনে হচ্ছে, ওনাদের একজনের বাংলাদেশের টাকায় সিঙ্গাপুরে শীর্ষ ধনী হইতেছে, বাংলাদেশের কুইক রেন্টালের টাকায় 10,000 কোটি টাকা বিনিয়োগ, দুবাইতে এক একজনের রিয়েল এস্টেট ব্যবসায় ফুলে ফেপে উঠছে, এক একজনের সম্পদ বাড়ছে, তার 500 বিঘে ছিল না 5,000 বিঘে হয়ে গেছে, আমেরিকাতে শিকাগোতে আপনার লন্ডনে কোথায় না হয়েছে, কানাডায় বেগমপাড়া বানাইছে, এক একজন কেউ সম্পদের হিসাব দেয় না, প্রথমে বলছিল তখন ভোট টুটছিল বাংলাদেশে, এক বছর প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছিল প্রত্যেক এমপি মন্ত্রীকে সম্পদের হিসাব দিতে হবে, কে দিয়েছে, এক বছর দিয়েছিল, তারপরে বন্ধ করে দিছে, কি দিবে বলেন, যার যা ছিল তার সাইডে 101 জন নারী নেত্রীর 22 গুণ বেড়েছে, হয়তো পপির বাড়েনি, হয়তো আদর্শিক রাজনীতি করে ছাত্রলীগ করেছে আমাদের সাথে মারুফ আক্তার, কিন্তু আওয়ামী লীগ কি তাই, অ্যাজ এ হোল আপনি পাড়া মহল্লার আওয়ামী লীগের ঘর খুঁজে দেখবেন, খাটের তল দিয়ে দেখবেন, টাকা টাকা আর টাকা, দেশে রাখতে পারে না বিদেশে, এক জেলার এক নেতা 2,000 কোটি টাকার মালিক হয়ে যায়, পাচার করে দেয়, আপনি বুঝেন না ঘটনা, বাংলাদেশ কোথায় আছে,
কি অবস্থায় আছে? উনরা বলে আমরা নাকি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছি, উনরা যে বট গাছ হয়ে গেছে, তাল গাছ হয়েছে, একজন ফুলে ফেঁপে কেউ হিসাব দেওয়ারই ক্ষমতা রাখে না, বাস্তবতা এই অবস্থা হয়ে গেছে দেশটাকে এত বছর, অথচ বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত, আজকেও আপনি জানেন না যে এই এলএনজির দাম ৫৭ টাকা বেড়েছে, আজকেও আজকের দিনে মানুষ সাস্টেইন করতে পারে না, এই যে ভোজ্য তেলের দাম ১৫ টাকা বেড়েছে এই পরশুদিন, এটা বাস্তবায়ন হচ্ছে, যে ৫০,০০০ টাকা এক বেতন পায় তার ঘর চলে না, ৮-১০ হাজার টাকা যারা পায় গার্মেন্টসের সেক্ষেত্রে তাদের কীভাবে চলে? মানুষের জীবনমানের উন্নতি হয়েছে বলেন? আপনি টিসিবির লাইন দেখেন না কী অবস্থা, ভোরবেলায় মানুষ লাইন দিতেছে, মানে মধ্যবিত্ত লাইন দিচ্ছে, আপনি দেখেন না কী বাস্তবতা? সারের দাম বলেন, বলছিলেন বিনামূল্যে সার দেবেন, এটা দেবেন ওইটা দেবেন, খালি বিএনপির আমলে চলে যান, ১৫ বছর ধরে আপনারা দেশ চালাইতেছেন, সারের দাম ৩ দফা বাড়াইলেন, পরশু সেদিনও বাড়াইলেন ৫ টাকা, তার আগে বাড়াইলেন সেদিন ৬ টাকা, এখন ২৭ টাকা ইউরিয়া সার, ২৮ টাকা ইউরিয়া সার, কী বাস্তবতা? এর মধ্যে দেখেন তাদের এক একটা বিদেশ সফর, মানে ১০০০০০ ডলার ব্যয় হচ্ছে বিরাট বহন নিয়ে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি বিদায় নিলেন, নাতি পুতি ছেলে ছেলের বউ আত্মীয় পরিজন মালি দারোয়ান পিয়ন বিশাল বহন নিয়ে চলে গেলেন, ওয়ারাস আমরা পায়রা বিদ্যুৎ, আমি আজকে নিউজে দেখলাম যমুনা টিভির, ৩২০০ কোটি টাকার ৩,২০০ কোটি টাকার জন্যে কয়লার বিল দেওয়ার না কারণে এই ১৫ তারিখ পর্যন্ত চলবে, এরপর চলবে না, সর্ববৃহৎ আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র ১,০০০ মেগাওয়াটের উৎপাদন করে, তার আগে তো বন্ধ হয়ে রয়েছে আপনার বাগেরহাটের রামপাল কেন্দ্র আর বড়পুকুরিয়া কেন্দ্র, আমাদের ওষুধ আমদানি করতে পারছি না, আমাদের আমদানি সীমিত করতে হচ্ছে, অথচ তাদের বিলাসিতা কমে না, তাদের ব্যয় কমে না, কোত্থেকে আসে? ঋণের কথা বলছিলেন, ভালো ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ আমরা পেয়েছি, এই সংকটে আমরা সাস্টেইন করার জন্য একটা উপকরণ, একটা নিঃশ্বাস নেবার একটা জায়গা পাইলাম, আপনি জানেন বাংলাদেশের ঋণ কত বৈদেশিক, এর মাধ্যমে আজকে সেঞ্চুরিপূর্ণ হলো, ১০০ বিলিয়ন ডলার প্লাস হয়ে গেলো আজকে, অথচ আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয় তখন মাত্র ২২ বিলিয়ন ডলার ছিল, আপনার গ্রেস পিরিয়ড শেষ হয়ে যায়, লোনগুলো পরিশোধ করতে হবে, কোথায় কী অবস্থা, একটা ভয়ানক বাস্তবতা, তবুও IMF এবং কি বিশ্বব্যাংকের লোন দেওয়ার যে সর্বশেষ একটা বাস্তবতা, না হলে কী অবস্থা আমরা দাঁড়াবো আমরা জানি না, প্রতিনিয়ত জিনিসপত্র দাম বাড়ছে প্রতিনিয়ত, আপনি বলেন যে আমরা বলবেন আন্তর্জাতিক বাজার, আমি একটা উদাহরণ দিই, আন্তর্জাতিক বাজারে আপনার FAO বলছে, তাদের গবেষণা আসছে বিগত এক বছর যাবত ২০.৫% ভোজ্য তেল তেল গম টম সহ দাম কিন্তু কমেছে, আমাদের এখানে কী কমেছে? আপনি ভারতের দেখেন, আপনি রয়টারের একটা রিপোর্টে দেখলাম, এই যে ত্রিপুরায় আপনার ৩৩ টাকা সবচেয়ে মোটা চাল যেটা, সেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন ৪২-৪৩ টাকা হইতে পারে, আমাদের এখানে ৫৫-৫৬ টাকার নিচে কোনো চাউল আছে? আপনি বলেন নাজির শাল চাল যেটা আমরা খাই সেটার মূল্য সেখানে ৩৯ রুপি, যেটা কত ৫৬-৫৮ রুপি হবে, আমার এখানে ৭০ টাকার নিচে কোনো আপনি নাজির শাল চাল পাবেন? আপনি বিশ্ববাজারের কথা, চিনির দাম ৫৬ টাকা ইন্ডিয়ায়, আমরা বলি আমরা খাদ্য উৎপাদন করি, আমরা বিশাল প্লাস পয়েন্টে আছি, ৫৬ রুপি ইন্ডিয়ায় কয় টাকা হবে? আপনি বাংলাদেশ টাকায় ৫৬ টাকা, আমরা ১২০-১২৫ টাকায় চিনির প্যাকেট কিনতে পারি না ৩০ টাকা, এই হলো বাস্তবতা। এখন আওয়ামী লীগের জন্য কোনো অসুবিধা তো নাই, তাদের ঘরে বিশাল পরিমাণ টাকা, বৃত্ত চারিদিকে টাকা, তাকালেই টাকা, ডাইনে পিছে সামনে, কিন্তু সব মানুষের তো সেটা না। আপনার কাছে আমি আবার আসবো।